রাজধানী তুরাগের খাইতেক এলাকায় মামুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে 25 মাসের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, স্থানীয় বাসিন্দা মানিকের বাড়িতে পাশাপাশি ভাড়া থাকে অভিযুক্ত মামুন ও শিশু রাহার পরিবার। ভুক্তভোগী পরিবারের দাবি, মামুনের স্ত্রীর জবার সাথে শিশুটির সখ্যতা থাকায় প্রায়ই জবার ঘরে যাওয়া আসা ছিল শিশু রাহার। প্রতিদিনের মতো গতকালও শিশুটি জবার ঘরে যায় এবং মায়ের কাছে এসে ব্যথা ব্যথা বলে কান্না করতে থাকে। পরে মা বিষয়টি আঁচ করতে পেরে আশেপাশে থাকা ভাড়াটিয়াদের জানায় এবং তাৎক্ষণিক একটি ফার্মেসিতে নিয়ে যায়। শিশুটির অবস্থা দেখে ফার্মাসিস্ট তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে শিশু রাহাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত পুলিশের সহায়তা নিতে বলে। এদিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মামুনকে আটকে রেখে পুলিশে খবর দিলে মামুনকে আটক করে তুরাগ থানা পুলিশ। আজ সকালে ভিকটিম শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় তুরাগ থানা পুলিশ। আপনার চুলের সম্পূর্ণ পরিচর্যায় নতুন ভাটিকা এনরিচ কোকোনাট হেয়ার অয়েল এর সাথে 85 টাকা মূল্যের ভাটিকা ব্ল্যাক শাইন শ্যাম্পু একদম ফ্রি। মানে সকালবেলা আমার বাচ্চা আগে ঘরে গেছিল, দুবার আনতে গেছে আয়না, তৃতীয়বার আনতে গেছে বলতেছে যে আম্মু আমার ব্যথা। তো আমি আমার বাচ্চা নিয়ে এসি ঘরে, নেওয়ার পর প্যান খুলছি, মানে দেখতেছি বেলার, তখন বলতেছে আম্মু তোমার কে ব্যথা দিছে, তখন বলতেছে জবা আঙ্কেল ব্যথা। কিছু নাই, কেমনে ব্যথা পাইব, বারবার কইতেছে জবা আঙ্কেল ব্যথা, মানে জবা আন্টির জামাই ব্যথা দিছে না তো আর বলতে পারে না। হ্যাঁ গো, আগে দৌড় দিতে আসে যাওয়ানোর লেগে, পরে বাচ্চার আব্বা ধরছে, ধরছে মতন রাপতে আসলে আইসে বলার পরে বাচ্চার গায়ে হাত দিয়া দেখি বাচ্চার অবস্থা খুব খারাপ, হেরা গেছে। কয় ভাই আপনারা যা করেন করেন, আমার ঘরে ডাইকেন না, বুঝাগুন্য অপরাধ করছে, হেরা থেকে গেছে। হলো যে এটা র‍্যাব এরকম কে করছে বা কেমনে হয়েছে সব কিছু জানি না। ভাবির বাচ্চা এরকম দেখে আমরা ডাকছিল, বললাম ভাবি এটা তো দেখে এরকমই মনে হয়।